ফলে আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব 8 দিনের রিমান্ডে। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিত কেউ গ্রেফতার। বিশ্বইস্তেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ইবাদত বন্দেগী। আখেরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। আগামী নির্বাচনে দলের ইশতেহার নিয়ে কাজ করছে আওয়ামী লীগ, জানালেন প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ। মৌলভীবাজারের পর এবার কুড়িগ্রামে রেললাইনের স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ, বড় দুর্ঘটনার আশঙ্কা। সাময়িক সুরক্ষা দাবি রেল কর্তৃপক্ষের। এবং কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 30। সাফারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। বাংলার সময় সঙ্গে আছে আমি ফামিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। গুলশানের হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতরাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মাধ্যমে গুলশান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে প্রথম কাউকে জীবিত গ্রেফতার করা হল। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গুলশানের অমন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা প্রথম দেখে বাংলাদেশ। সেই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 17 জনের নাম শোনা গেছে গণমাধ্যম ও পুলিশের তরফে, তাদেরই একজন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার রাতে জাহাঙ্গীরকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করা হয়। সে ছিল 90 জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার। গুলশানের হামলায় জাহাঙ্গীর অন্তত 2 জন হামলাকারীকে সরবরাহ করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। যেহেতু পুলিশই মূলত কথিত জিহাদি কার্যক্রমের পক্ষে বাধা সৃষ্টি করছে, কাজেই পুলিশের উপরে হামলা, কিছু পুলিশ হত্যা করে ভয় পাইয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলমকে এই কাজেরই কমান্ডার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। গত রাতে আমাদের কাছে খবর ছিল যে সে আবার ঢাকায় আসছিল। এখন কি কারণে আসছিল সেটি হয়তো জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। শুধু গুলশান নয়, শোলাকিয়ার ঈদ জামাতে হামলা এবং উত্তরাঞ্চলের অন্তত 22টি হামলার ঘটনায় জাহাঙ্গীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। জাপানি নাগরিক হোসিও কুনিও হত্যার সে অন্যতম পরিকল্পনাকারী, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট 22টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতোমধ্যে সে স্বীকার করেছে। গুলশান হামলার ইন্ধনদাতা হিসেবে যে 17 জনের নাম শোনা গেছে তাদের মধ্যে 13 জন ইতিমধ্যেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি 4 জনের মধ্যে জাহাঙ্গীর বাদে পলাতক রয়েছে 3 জন। হোলি আর্টিজানে এখন পর্যন্ত এই ঘটনার সাথে মানে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে জীবিত এই প্রথম গ্রেফতার আমাদের। সেই দিক থেকে সে এই মামলার তদন্তের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে গুলশান হামলার দিন জাহাঙ্গীর তার পরিবার সহ বসুন্ধরার আস্তানা থেকে শেওড়াপাড়ার দিকে আশ্রয় নেয়। জাহাঙ্গীরের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। পরেনি কিংবা নিহত হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গুলশানের হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব অনেকদিন ধরেই নজরদারিতে ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নির্দেশনা অনুযায়ী তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গি কিংবা মানুষ হত্যা করার উদ্যোগ নিচ্ছে কিংবা যারা ষড়যন্ত্র করছে সবগুলো কি আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তা রাজীব গান্ধী কে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। রাজীব গান্ধী আমাদের হাতে, আমাদের গোয়েন্দাদের নির্দেশ এই অনুযায়ী আমরা তাকে পেয়েছি। জঙ্গি অর্থায়নের কথা বলছেন, এটা নিয়ে আমরা কাজ করছি। শুধু আমরা নয়, সারা বিশ্বে এটা কাজ করছে। আমাদের ব্যাংকগুলো, আমাদের যেখানে অর্থ লেনদেন হয় সবগুলোতে আমরা নজর দিচ্ছি যে কারা কিভাবে এই অর্থ লেনদেন হয়। আগামী নির্বাচনে দলের ইশতেহার কি হবে সেটি নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। একথা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, গত ইশতেহারের বেশিরভাগ কাজই বর্তমান সরকার শেষ করেছে।
যতটুকু আমরা ওয়াদা করেছিলাম সেটাও আমরা সম্পন্ন করেছি। আবার 2014 তে এসে আমাদের যে নির্বাচন ইস্তাহার সে কাজও কিন্তু এই তিন বছরে আমাদের যে তিন বছর পূর্তি হলো এই তিন বছরে আমরা কিন্তু সে কাজগুলিও অনেক ক্ষেত্রে আমরা যা বলেছি তার থেকে বেশি করেছি। এটাই হচ্ছে আওয়ামী লীগ। এখন আবার সামনে ইলেকশন, আমাদের আগামী ম্যানিফেস্টো আমরা কি করব সেগুলি আমাদের এখনই চিন্তা ভাবনা হচ্ছে। আজকে নিজের পয়সা পদ্মা সেতু আমরা নির্মাণ করে এত বিশাল একটা প্রজেক্ট করে দিচ্ছি। আমি জানি আমরা যখন পদ্মা সেতুটা সম্পন্ন হবে পৃথিবীর অনেক দেশ তখন আমাদেরকে অনুকরণ করে তাদের নদীর উপরে সেতু করতে চেষ্টা করবে। আর তো হচ্ছে মনে রাখতে হবে যে সততার শক্তি, আমার যদি সেই শক্তিটা না থাকত তাহলে আমরা পারতাম না, কারণ আমার সেই সততার শক্তি ছিল। তারা চেষ্টা করেছে আমার পরিবার থেকে শুরু করে আমাদের সকলের উপরে একটা দোষারোপ দিতে, কিন্তু আমি জানি যে আমরা তো এখানে দুর্নীতি করে নিজের আখের গোছাতে আসিনি, আমরা দেশের মানুষের কাজ করতে এসেছি। বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আজও টঙ্গীর তুরাগ তীরে চলছে ইবাদতবন্দেগী। তীব্র শীত উপেক্ষা করে দেশি বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইস্তেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পরপরই আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ইস্তেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ 52তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখ লাখ মুসলমানের ইবাদত বন্দেগী ও জিকির আজগারে মুখর টঙ্গী তুরাগ পাড়। ফজরের নামাজের পর শুরু হওয়া আম্বয়ান চলে সকাল 9:30 পর্যন্ত। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ জামশেদ। তারপর এক ঘন্টা বিরতি দিয়ে শুরু হয় খিত্তাই খিত্তাই ও দিনী আলোচনা। রোববার আখেরি মোনাজাত হওয়ায় ইস্তেমার দ্বিতীয় দিনে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গতকালের থেকে আজকে শীত বেশি ছিল, তাতে করে কোনো সমস্যা নেই। দিনের রাস্তার জন্য আইছি আমরা, ভোর রাত্রে 3টার দিকে উঠছিলাম, তো ওইটা তো আজ নামাজ টামাজ পড়ছি, আত্মাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাস্তা আসলে আর সমস্যা কি, এটা তো মাইনে আসছি, কুরবানি করি আসছি। জীবনে একক তো নামাজ তো টঙ্গীর ময়দানে দাঁড়িয়ে নামাজ আদা করছিলাম শুধু তোমার ফাইবার জন্য। দেশ বিদেশ থেকে আসা মুরব্বিরা ইমান আমল আখলাক ও দিনের উপর গুরুত্ব আরোপ করে বয়ান করেন। ইস্তেমায় অংশ নেয়া মুসল্লিরা নিজেদের কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পরিবারের সদস্য এবং দেশ ও বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় দোয়া করছেন। জীবনে অনেক উল্টাপাল্টা চলছি, কিন্তু এই ইস্তেমা রসুল্লাহ যেন আল্লাহ আমাকে একবার নিষ্পাপ করে দেয়। দেশবাসীর জন্য, শান্তির জন্য এবং আমরা মুসলমান যে যেখানে থাকি সবার শান্তির জন্য, সবাইকে যেন আল্লাহ শান্তি রাখে। আমলুক এইসিলিয়া আয়া হ্যাঁ ইস্তেমা মে আমরা আল্লাহ আমার উপর রাজি খুশি হয়ে যায় আর আমার গুনাহ মাফ হয়ে যায়। এদিকে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত উপলক্ষে মানুষের চলাচলে দুর্ভোগ কমাতে আজ মধ্যরাত থেকে টঙ্গীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর পুলিশ সুপার। ভুগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি। প্রথম পর্বের এই আয়োজনে দেশের 16টি জেলার পাশাপাশি 50টির বেশি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নিচ্ছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সাভারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন আরও 2 জন। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান ও সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রেস রিপোর্ট। সাভারে বাবার মৃত্যুর খবরে জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আজাদ ও তার মেয়ে মরিয়ম। স্বজনরা জানান শনিবার সকালে পিতার মৃত্যুর খবর পেয়ে সাভার থেকে সিএনজি অটোরিকশায় করে সপরিবারে মানিকগঞ্জের শিবালয়ের উদ্দেশ্যে রওনা হন আজাদ। পথে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে, এতে চালক সহ আহত হন 4 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আজাদের মেয়ে মরিয়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্বামী স্ত্রী দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান আজাদ। আমার মেয়ের শ্বশুর মারা গেছে, হেলে যাইতে লাগছিল দেখতে। প্রথম ডান ট্রাকটা ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে ওই গাড়িটা এতে ছিটকে ওখানে পড়ে গেছে, বাচ্চা বাবা আর মা। এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন।
পুলিশ জানায় শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নীলফামারি থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির চিংলাতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন, আহত হন অন্তত 30 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে 1 জনের মৃত্যু হয়। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি আসতেছে, ওই গাড়িটাকে ওভারটেক করার জন্য ড্রাইভার একেবারে স্পিডটা খুব ছিল, স্পিডটার কারণে সে গাড়ি কন্ট্রোল করতে পারে নাই। ড্রাইভার বরাত আছে, গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। ইসমাত জাহান, সময় সংবাদ। মৌলভীবাজারের পর এবার কুড়িগ্রামের রেললাইনের স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। বিষয়টি স্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সাময়িক সুরক্ষার জন্য বাঁশ ব্যবহার করা হয়েছে। কুড়িগ্রাম থেকে মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় 8টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার টোগ্রাইহাট সহ সবকটি রেলওয়ে স্টেশনে লাইনের নিচের নরবল স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে লাইন যাতে সরে না যায় এজন্য লোহার ক্লিপের পরিবর্তে গাছের ডাল পুঁতে রাখা হয়েছে। এতে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ব্রিজের নিচে যে সিলভারটা নড়ে ওইটা লোহার ইয়ে না দিয়ে বাঁশের কাবাড়ি দিয়ে আসতে রাখছে, যে কখন যে কি ঘটবে এটা বলার মতন কিছু নেই। কোথাও কোথাও আবার হলো গাছের ডাল দিয়ে খুঁটি দেওয়া হয়েছে, এভাবে কি রেল লাইন কি আটকানো যাবে? তাতে তো কোনো নিরাপত্তা থাকবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানালেন জেলা রেল নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির কর্মকর্তা। লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি ব্যবহার এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ইতিপূর্বে রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এদিকে বিষয়টি স্বীকার করে খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানান রেলওয়ে কর্মকর্তা। রেল লাইনের অ্যারেঞ্জমেন্ট ঠিক রাখার জন্য আমরা বাঁশের ফালাটি দিয়ে ঠিক করে দিছি, কিন্তু পরবর্তীতে 30-4 থেকে পুনর্বাসনের কাজ চলতেছে, কাজ হলে এগুলো পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। তিস্তা কুড়িগ্রাম রমনাবাজার সেকশনে 50 কিলোমিটার রেলপথে ছোট বড় 52টি সেতু এবং কালভার্ট রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলার সময় আরো থাকছে, সুন্দরবনের কাছে কয়লাবাহী জাহাজ ডুবির একদিন পেরিয়ে গেলেও শুরু হয়নি উদ্ধার অভিযান। ডুবে যাওয়া কয়লা অপসারণে জাহাজ মালিককে বন্দর কর্তৃপক্ষের নির্দেশ। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে, গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। কিছু বেড়া যায় না, বাচ্চা কাচ্চা কো নিয়ে বেড়া যায় না, খাতা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, কথি বেড়াও যায় না, গরু বাছুর ধরি যে ঘাস টাস খোয়াবো তাও হয় না। নীলফামারিতে কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা, প্রচন্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। জেলায় সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও বেড়েছে শীত, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ, পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। যাত্রী এভাবে ঠান্ডার মধ্যে উঠতেছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে, কাজ করতে পারতেছি না, কুয়াশা, নানান কিছু, শীত বছর তো কেউ দিতেও আসে না। এদিকে রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া আগামী 2-4 দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের জন্য একটু জনজীবন একটু সমস্যা হচ্ছে, আকাশে মেঘ না থাকার কারণেই একটু শীতটাকে বেশি অনুভূতি মনে হচ্ছে, আর এটা এই শীত থেকে এই ঠান্ডাটাকে আমরা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে এটা আমরা আশঙ্কা করছি। এছাড়া লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তা আওয়ামী লীগ মেনে নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারে নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মাননীয় রাষ্ট্রপতি যেটাই করবে আমরা সেটাই মেনে নেব, যেই ইলেকশন কমিশন তিনি গঠন করবেন আমাদের নেতৃত্বেরা পরিষ্কার তাকে বলে দিয়েছেন আমরা সেটাই, যে রূপ উপযুক্ত আপনি মনে করবেন সেই রূপ পাবে, যা উপযুক্ত বলে আপনি মনে করে সংবিধান অনুযায়ী সেটাই আমরা মেনে নেব, আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ। বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার একদিন পরও কয়লা বোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। বাংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। বাংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ ওয়ালি উল্লাহ জানান, দুর্ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় বড় ধরনের উদ্ধার জাহাজ প্রয়োজন, এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। এদিকে ডুবে যাওয়ায় কার্গো জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের জন্য কার্গো মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল 1000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইসগাতি নামে কার্গো জাহাজটির ডুবোচরে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যায় জাহাজটি। গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যা মামলায় গ্রেফতার আশরাফুল ও জহুরুল ইসলামের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এদিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আশরাফুল ও জহুরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আগামীকাল শুনানির দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমিরের ছেলে আশরাফুল ও তার সহযোগী জহুরুল ইসলামকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এদিকে লিটন হত্যা মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিদের 7 দিন করে রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাংলার সময় আরো থাকছে কুয়াকাটায় 3 দিন ব্যাপী বিচ কার্নিভাল শুরু। প্রথম দিনই পর্যটকের ভিড়, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজন। কার্যকারিতা হারাচ্ছে খুলনার বেশিরভাগ স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ, খননের অভাবে পলি জমে নদী ও খাল ভরাটের পাশাপাশি স্রোত ও নাব্য কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবার যেগুলো সচল রয়েছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় গ্রামীণ কৃষি ব্যবস্থাপনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খুলনার বিভিন্ন পোল্ডার ও প্রকল্পে অন্তত 350 স্লুইস গেট রয়েছে। এর মধ্যে 200-এরও বেশি স্লুইস গেট বন্ধ হয়ে গেছে অব্যবস্থাপনা ও পলিমাটির কারণে। বাকিগুলো সচল থাকলেও সেগুলো কার্যকারিতা হারাচ্ছে কর্তৃপক্ষের উদাসীনতায়। ফলে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, দিঘলিয়া ও দাগ উপজেলায় কৃষিকাজে দেখা দিয়েছে নানা সমস্যা। অধিক বৃষ্টিতে স্লুইস গেট দিয়ে পানি সরানোর ব্যবস্থা না থাকায় কৃষি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম। কিছুদিন বাদেই লবণ আসবে, তাতে করে আমাদের এই যে তিলের সময়, শুকনো সময় এই গেটে জল উঠে ওই তিলটা মারা যায়। দুই সময় পানির দরকার হয়, তখন পানি পাওয়া যায় না, আর যখন পানির দরকার না তখন বুঝাই করে দেয়। এই গেট ভাঙার কারণে অন্যান্য কোনো ফসল হচ্ছে না। স্লুইস গেটের দায়িত্বপ্রাপ্তরা জানায়, স্লুইস গেটগুলো নষ্ট ও ব্যবহারিক প্রযুক্তি পুরাতন হয়, সঠিক সময়ে গেটগুলো ওঠাতে ও নামাতে সমস্যা হয়। গেট ঠিক থাকে তাহলে টাইম মতো 2-1 জন লোক উঠে যায়, আর এমন লাগে 8-10 জন লোক উঠতে গেলি, মানে গেটের সমস্যা। বাইরের দুইটা গেট নষ্ট আছে, ওই যে লিক করে পানি আর কি, আর ওই উপরে রেলিংটা নষ্ট আছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অজুহাত হিসাবে জনবল সংকট ও অর্থের অপ্রতুলতার কথা জানান। এই গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বা এই করার জন্য আমাদের কিন্তু কোনো জনবল নাই। আমরা কিন্তু অনেক গেট আপনার মেরামতো করতেছি, অনেক যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বা নদী ভাঙন কবলিত হয়েছে সেগুলো আমরা অনেক জায়গায় রিপ্লেসও করে দিয়েছি। স্লুইস গেটের খনন ও অব্যবস্থাপনার কারণে চলতি বছর 5টি উপজেলার প্রায় 20% আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরোতে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মনসুর। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব খান আলী মনসুর, বাংলার সময় আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে খুলনার ডুমুরিয়া সবচেয়ে বেশি স্লুইস গেট থাকলেও সেগুলোর বর্তমান অবস্থা আসলে কি? ডুমুরিয়া উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে ডুমুরিয়া উপজেলা গঠিত, সেখানে প্রায় অর্ধশতাধিক স্লুইস গেট আছে। এই স্লুইস গেটগুলো অতি পুরনো থাকার কারণে
সেখানে স্কুলিজ গেটের রাস্তার পরে যেসব কাজকাম হওয়ার দরকার বা যেসব ই থাকার দরকার এগুলো নাই, এবং পুরনো আমলের ই বিধায় ওইগুলো উঠাতে গেলে খুব কষ্ট হয়, জনগণ এটা করতে চায় না। তাছাড়া চল্লিশগড়ের নদীর পাশে যে সাইড, সেই সাইড সিটেড হয়ে উঁচু হয়ে গেছে, আর ভিতরে যেটা সেটা আপনার নিচু আছে, যে কারণে পানি সরবরাহ হচ্ছে না এখন। আর যেগুলো আপনার নতুন যা করেছে সেগুলো দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের কারণে সময় মতন কৃষকরা পানি পায় না, যখন তাদের পানির দরকার তখন পায় না, যখন পানির দরকার না তখন সেই যে পানি জমে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যে কারণে ফসলের ক্ষতি হয়। দেখা যাচ্ছে যে সময় ধান কাটার মৌসুম সেই সময় পানি থাকছে ধানের ই বরাবর, সে সময় কৃষকের ধান কাটারও খুব কষ্ট হয়, যে কারণে কৃষক ওখানে ধানের জন্য মার খেয়ে যাচ্ছে। আর আর যেমন অনেক চুইস গেট আছে যেগুলো সিটরে একেবারে বন্ধ হয়ে গেছে, সেখানে খননের আশু দরকার। এখানে আমাদের ডুমুরি উপজেলার হরি নদী আছে, হামকুড়া নদী আছে, সালদা নদী আছে, বদ্রা নদী আছে, এই চারটা নদীতে এই প্রায় অর্ধ শতাধিক সুলিস গেট অবস্থান করে, কিন্তু প্রায় সুলিস গেট গুলো অকেজ হয়ে পড়েছে, এবং অকেজ হয়ে পড়ে সুলিস গেট যে মেরামত করবে সরকারি কোন রকম অবদা কর্তৃপক্ষের কোন লোক সেখানে থাকে না, কেউ থাকে না, পাবলিক যাদের প্রয়োজনে অনেক সময় অনেক পাবলিক তাদের প্রয়োজনের জন্য তারা ব্যবহার করে, ব্যবহার করার কারণে যথেষ্ট জল ব্যবহার করার কারণে সবগুলো ছিটে উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে এই নদীগুলো খননের একান্ত দরকার, সেগুলো সরকার করছে না। আমরা জেলা প্রশাসনের কাছে, আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসনের যেসব উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং হয় সেখানে কথাগুলো অনেকবার উপস্থাপন করেছি, অনেক কথা বলেছি। দেখা গেছে যে যেসব অঞ্চল আমাদের ডুমুরিয়ার যেমন বিল ডাকাতিয়া নামে একটা এলাকা আছে, বড় এলাকা, সেই এলাকার মানুষ দীর্ঘদিন জলবদ্ধতার শিকার হয়ে এখন তারা কিছুটা সবজি চাষ করে, ধানের চাষ করে, কিন্তু ওই এলাকার আমদিয়া গেট আছে, তারপরে শৈলবাড়ি গেট আছে, আমবিটার গেট আছে, এই গেটগুলোর কপাট নাই। অবদা কর্তৃপক্ষকে বললে যে কপাট পাবে কোথায়, তারা বলে যে আপনারা কপাটের ব্যবস্থা করেন। এমন কোন সিস্টেম নেই যে এই কপাট গুলোর ব্যবস্থা করে, অবদা কর্তৃপক্ষকে বললে তারা বলে আমাদের ফান্ড নাই। জি, আপনি সুইস গেট অকেজ হওয়ার কথা বলছিলেন, অনেক কথা বলেছি তাদেরকে, ওই বলে শুধু যে দেখছি দেখবো এই বলে তারা সে কাজগুলো করে না, শুধু শুনেই যায় আমাদের কথা কিন্তু কোন কাজ তারা করতে চায় না, করে না। এই বন্ধু বলে আমাদের ধারণা মতে তাদের ফান্ড আছে কি নেই এটা জানি না, তাদের বড় বড় অফিস আছে কিন্তু কাজ করার নামে কোনো ই নাই। জনাব খান আলী মনসুর, স্লুইস গেট সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এখানে স্লুইস গেটে রক্ষণাবেক্ষণের কোন রকম ব্যবস্থা নেই, দুটো একটা নতুন গেট যারা স্লুইস গেট করেছে সেখানে এলাকার লোকের পরে ম্যানেজমেন্ট করে তো নিজে দিয়েছে, এই যাদের পরে দিয়ে দিয়েছে তারা ব্যক্তিগত স্বার্থে গেটগুলো ব্যবহার করে, ব্যক্তিগত জমি জমার স্বার্থে তারা ব্যবহার করে, আর একজন ব্যবহার করলে দেখা যায় আর 20 জনের ক্ষতি হচ্ছে, এই ক্ষতিতে সেই লোকগুলো তাদের কৃষি যে ধান, আমাদের কৃষকদের যে বড় সম্পদ আছে ধান, সে ধান থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এমন সময় দেখা যায় যে কেউ তিল করতেছে, এই সময় পানির দরকার না, হঠাৎ করে পানি উঠে যাচ্ছে, তিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনি ধরনের ঘটনা অহরহ ঘটছে। এতে অবদা কর্তৃপক্ষকে বললে অবদা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়, বলে আপনারা আবেদন করেন, দরখাস্ত করেন, দেখা গেল 20টা দরখাস্ত করলো, 25টা দরখাস্ত করলো, একটা লোকের নামে একটা মামলা দিল, মামলা দিলে তো সমস্যার সমাধান না, সমস্যার সমাধান তো তারা এটাকে ব্যবস্থা। জনাব খান আলী মনসুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের এক নিরাপত্তা কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে, সাঁওতাল ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। বেলা 12টার দিকে দবির নামের ওই নিরাপত্তা কর্মীর উপর হামলা করা হয়। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল জানান, হামলাকারীরা খামারের ভেতরে সেচ পাম্পের একটি পাইপ কাটতে গেলে নিরাপত্তা কর্মী দবির উদ্দিন তাদের বাধা দেন। এ সময় তারা দবির উদ্দিনকে মারধর করে ফেলে রেখে যায়। খবর পেয়ে মিলের অন্য কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থল থেকে আহত নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত 6 নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতাল ও বাঙালিদের সাথে রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হোসেন হত্যা মামলার প্রধান আসামি ঘাটাইল 3 আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে ঘাটাইলের বিজয় 71 চত্বরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত সংসদ সদস্য আমানুর রহমানকে অবিলম্বে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 2013 সালের 18 জানুয়ারি মুক্তিযোদ্ধা ফারুক হোসেনকে তার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ঘাটাইল তিন আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানা সহ মোট 14 জনের নামে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আগামী 19 জানুয়ারি নগরীর লালদিঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার। তিনি বলেন, প্রতি বছর জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে মিয়ানমার সহ বিশ্বব্যাপী মুসলিমদের ওপর চালানো নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শর্ত না মেনে শুধু মুনাফা অর্জন কিংবা ব্যবসায়িক চিন্তায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমস্ত শর্ত পূরণ করতে হবে, নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে এবং ইচ্ছা মতো বেতন ইত্যাদি বৃদ্ধি করতে পারবে না। ওইটাই শুধুমাত্র গতবার আমাদের আইনে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা যে অবস্থা সৃষ্টি করছিল আমি এটা নিয়ে লড়াইতে যাইনি, মেনে নিয়েছি। কিন্তু ভবিষ্যতে আমরা মেনে নিব, এইরকম নয়। বিশ্ববিদ্যালয় থেকে আপনি লাভ করে নিয়ে ডাল চাল কিনবেন তা তো না, আমার মতো আপনি গরিব না। আপনি ইচ্ছা হইলে করেন, নাহলে পরে অন্যখানে যান, আরো বেশি মুনাফা পাবেন। এইভাবে আমরা একটা ধারা গড়ে তুলতেছি। সাগরকন্যা কুয়াকাটায় শুরু হয়েছে 3 দিনের মেগা বিচ কার্নিভাল। উদ্বোধন শেষে অর্থমন্ত্রী বলেন, সৈকতের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের পর্যটন স্পটের আকর্ষণ বাড়াবে এই বিচ কার্নিভাল। এদিকে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তা প্রতি বছর অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পর্যটকরা। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিচ কার্নিভাল উপলক্ষে শনিবার সকাল থেকেই সাগরকন্যা কুয়াকাটায় ছিল উৎসবের আমেজ। সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কার্নিভাল ঘিরে পর্যটকের ঢল নামে কুয়াকাটার সমুদ্র সৈকতে। এ সময় নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন দর্শনার্থী। কুয়াকাটাকে আসলে এত ক্রাউডের কখনো পাই নাই আগে। এক্সাইটিং, ফার্স্ট টাইম বিচ কার্নিভাল। এক্সপেকটেশন যে প্রতি বছরই কক্সবাজারের মতো এখানে হোক কার্নিভালটা। শনিবার বেলা 11টায় কুয়াকাটা পর্যটন মোটেল থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সৈকতের পাশের বিভিন্ন সড়ক ঘুরে সমুদ্র পাড়ে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে বিচ কার্নিভালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমি নিশ্চিত যে আগামী 2 বছরে আমরা অন্য একটি দৃশ্য দেখতে পারব। এখানে আমাদের ব্যক্তি মালিকানা খাত নানা ধরনের উন্নয়ন কার্যক্রমে বিশেষ করে নির্মাণ কাজে অনেক অগ্রগতি তাদের হবে এবং সেটাই সেই ভবিষ্যতের স্বপ্ন আমি দেখছি। কুয়াকাটায় যদি পর্যটন আজকে বিস্তৃত হতে পারে এবং কুয়াকাটায় যদি পর্যটনকে সবাই সেভাবে নিতে পারেন তাহলে অবশ্যই এই অঞ্চলের অর্থনীতির সেই চাকা নতুনভাবে ঘুরবে। কুয়াকাটা বিচ কার্নিভাল চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। 3 দিনের এ কার্নিভালে থাকছে কনসার্ট, রাখাইন মেলা, ফানুস উড়ানো সহ নানা আয়োজন। সময় সংবাদ কুয়াকাটা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব 8 দিনের রিমান্ডে। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিতকেও গ্রেফতার। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ইবাদত বন্দেগী। আখেরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। আগামী নির্বাচনে দলের ইশতেহার নিয়ে কাজ করছে আওয়ামী লীগ, জানালেন প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ। মৌলভীবাজারের পর এবার কুড়িগ্রামে রেললাইনের স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ, বড় দুর্ঘটনার আশঙ্কা। সাময়িক সুরক্ষা দাবি রেল কর্তৃপক্ষের। এবং কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 30। সাভারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।